শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করাই নয়, অবসাদগ্রস্ত মানুষজন যারা কোনোভাবে মাদকাসক্ত হয়ে পড়েছেন তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবার উদ্যোগী হল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে বডিগার্ড লাইনে মাদক বিরোধী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। কলকাতা পুলিশের প্রশ্ন, কেন, কিভাবে, কোন কারণে সমাজের সুস্থ স্বাভাবিক মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছেন তার কারণ খুঁজে বের করে সংশ্লিষ্ট ব্যক্তির রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া এখন কলকাতা পুলিশের অন্যতম লক্ষ্য। এদিনের অনুষ্ঠানের পর কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল জানান, এ বিষয়ে কলকাতা পুলিশ বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছে এবং তাতে সাড়াও মিলছে। এটাতে অনেক সাড়া পাওয়া গেছে, অ্যাওয়ারনেসটা বেড়েছে এবং আমরা মনে করছি দ্যাট এটা দিয়ে লোকেদের প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা লোকে অবধি পৌঁছা যাচ্ছে। আমাদের এখন ট্যাবলো যে আছে প্রত্যেকটা জায়গায় ঘুরবে এবং লোকেদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে। আমাদের স্কুলের মাধ্যমে এখন কিছুদিন আগে একটা চেতনা নামে একটা প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছিলাম, সেখানে অনেকগুলো স্কুল এসেছিলো, স্টুডেন্টরা এসেছিলো, টিচাররা এসেছিলো। ওদের মাধ্যমেও আমাদের স্কুল অবধি ওই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বললাম कि আমরা চেষ্টা করব যারা ড্রাগ অ্যাডিক্ট হয়েছে এবং রিহ্যাবিলিটেশন প্রসেস ওদের যে চলছে ওদের মাধ্যমে আমরা এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করার চেষ্টা করব। ওরা নিজের স্টোরিটা যদি লোকেদের বলবে কি ওদের কি সমস্যা হয়েছে অ্যাডিকশন হওয়ার পরে, কেন ওদের অ্যাডিকশন হলো, তাহলে মানুষ ওর থেকে বাঁচতে পারবে। শুধুমাত্র এই সমাজের ছাত্রছাত্রী বা সাধারণ সুস্থ মানুষজনই নয়, যারা মাদকাসক্ত হওয়ার পর রিহ্যাবিলিটেশনের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরে আসছেন তাদেরও মাদক বিরোধী অভিযানে সামিল করতে চলেছে কলকাতা পুলিশ। এই মাদক বিরোধী অভিযানের মাধ্যমে সমাজকে আগামী দিনে মাদক মুক্ত করে তোলাই কলকাতা পুলিশের লক্ষ্য। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।